বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগপত্র গ্রহণের নির্ধারিত দিনে সোমবার আদালতে হাজির হন এই মামলার অন্যতম অভিযুক্ত চিত্রনায়িকা পরিমণি। জামিনে থাকা অপর দুই আসামি আশরাফুল আলম দীপু ও কবির হোসেনও আদালতে হাজিরা দেন। পরিমণি সহ অন্য আসামিদের উপস্থিতিতে অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করে দেন আদালত। একই সাথে মামলাটি বিচারের জন্য পাঠানো হয় বিশেষ জজ আদালতে। মামলাটি আজকে অভিযোগপত্র আমলে গ্রহণ করেছে বিজ্ঞ আদালত। আমলে গ্রহণ করে এই মামলাটি চার্জের জন্য নেক্সট ধার্য তারিখ হচ্ছে 14-12-21 তারিখে, এবং এই মামলাটি বিচারের জন্য বিশেষ আদালত 10-এ উনি বদলি করে দিয়েছেন। সে একটি চক্রান্তের শিকার, এবং আমরা মনে করি যে এই মামলায় ফাইনাল রিপোর্টই আসা উচিত ছিল, আমরা সেরকমই আশা করেছিলাম। আমরা মনে করি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা অবশ্যই তাকে নির্দোষ প্রমাণ করতে পারব। গত 4 আগস্ট বিকেলে পরিমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য জব্দ করা হয়। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। পরিমণিকে গ্রেফতারের পর 3 দফা রিমান্ডে নেওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাইকোর্টও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। পরে গত 31 আগস্ট তার জামিনের আদেশ হয় বিচারিক আদালত থেকে। পরদিন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান পরিমণি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।